সাবস্ক্রাইব ফাঙ্কি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বিচ্ছেদের পর থেকেই তুমুল আলোচনায় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার সেই আলোচনা আরো বেড়ে গেল তার পারিশ্রমিক বাড়ানোর কারণে। যদিও দর্শকরা সে খবর আগে থেকেই জেনেছেন, তবে এবার তার প্রমাণ পাওয়া গেল। আল্লু অর্জুনের পুষ্পা দ্য রাই সিনেমায় মাত্র 3 মিনিট নেচে 5.5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটির আইটেম গান ও অন্তঃপ্তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন সামান্থা। বলিউডের সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা বলেছেন, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র 3 মিনিট নাচার জন্য অভিনেত্রীকে দেয়া হয়েছে 5 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 5.5 কোটি টাকারও বেশি। সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরের 17 ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকার বাড়ি নিয়ে সিনেমার গল্প বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল সিনেমাটি। তো দর্শক, সামান্থার রুথের 3 মিনিটে 5 কোটি টাকার পারিশ্রমিকের ব্যাপারে আপনার কি মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাঙ্কি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।